এখন 28তম তাবলীগ ইজতেমার সর্বশেষ বক্তা। এখন আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা শামসুর রহমান আজাদী ঢাকা। হাফেজ মাওলানা শামসুর রহমান আজাদী ঢাকা। আলোচনার বিষয়বস্তু কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا كواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها يا أيها الإنسان ما غرك بربك الكريم قال الله تعالى في كلامه المجيد فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر وقال الإنسان يومئذ أين المفر قال الله تعالى في كلامه المجيد وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الناس
الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد باري تعالى বলো মুসলিম বলো চিরসত্যমদের দিন দিন ইসলামের পদতলে সকল ধর্ম বিলীন বলো মুসলিম বলো প্রথম মানব বলো প্রথম মানব আদম আলাইহিস সালাম তিনি তো নন বেদীন বলো মুসলিম বলো চিরসত্যমদের দিন বলো সেই আদম আলাইহিস সালামের সন্তান মোরা একই রক্ত মাংস আজ একই ধারা বলো সেই আদম আলাইহিস সালামের সন্তান মোরা একই রক্ত মাংস আজ একই ধারা তবে কেন এই মন ভাঙা গড়া শত মন কে দেখালো মদের সেই ভিন্ন পথ তবে কেন ভাঙা গড়া শত মন কে দেখালো মদের সেই ভিন্ন পথ বলো মিথ্যা সে পদ মিথ্যা সবই মূল্যহীন বলো মুসলিম বলো চিরসত্য মদের দিন বলো এক উপাস্য আল্লাহ সারা বলো এক উপাস্য আল্লাহ সারা মানি না শিব বেদাত দেবতা দেবতার ভুলি না কোন ভণ্ড পীরের ভণ্ডামিতে করি না কভু বেদাত কাজ নূতন তরিকাতে কোরআন হাদিস সম্বল মদের বাজে তর্ক অর্থহীন বলো মুসলিম বলো চিরসত্য মদের দিন একটু জোরে বলা যাবে না যাবে
শয়তান সালাত পড়তে গেলে ভয় পায় না, কারণ শয়তান আমাদের দুই পায়ে দুই ভাইয়ের মাঝখানে এসে অসুয়াসা দিতে থাকে। নামাজের মধ্যেই শয়তান থাকে, থাকে কিনা? শয়তান ভয় পায় হলো তাকবীরে। একটু জোরে সোরে যদি আমরা তাকবীর দেই শয়তান চলে যাবে, আর ঘুম ভেঙে যাবে। আপনারা সকলেই বসে পড়ুন। ইনশাআল্লাহ ফজর সালাত আদা করে আমিরের জামাতের ভাষণ শুনে তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। একটু জোরে সোরে আমরা তাকবীর দেই যারা ঘুমিয়ে আছে, যেহেতু অল্পক্ষণের মধ্যেই ফজরের আজান পড়বে, উঠতে আমাদের হবেই। সেই জন্যে আমি অনুরোধ জানাচ্ছি যে যারা ঘুমিয়ে আছে তাদেরকে আপনারা জাগিয়ে তুলুন। আর একটু জোরে সোরে তাকবীর দিলে শয়তান পালিয়ে যাবে। সকলেই যারা পিছনে আছেন সামনে আছেন, দুহাত উঁচা করে জোরে সোরে আমরা তাকবীর দেব ইনশাআল্লাহ। সকলেই প্রস্তুতি গ্রহণ করুন, জোরে সোরে তাকবীর দেই লিল্লাহ। হাজার হাজার মানুষ এখনো এই ইজতেমার প্যান্ডেলের মধ্যে বসে আছেন, তাকবীরের আওয়াজ এত আসতে হবে কেন? ওহুদের ময়দানে বদরের প্রান্তরে মুসলমানদের তাকবীরের ধ্বনিতে কাফেররা তো পেশাব করে ফেলত। আর একবার, এটাই শেষ, সকল বিধান বাতিল কর, ওহির বিধান কায়েম কর, মদ গাঁজা যেখানে, অশ্লীলতা যেখানে, জাহিলিয়াত যেখানে, লিল্লাহির তাকবীর। মুআজ্জাজ মোহতরম জনাবে সদর, আহলে হাদিস আন্দোলন ও আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত 2018 এ তাবলিগ ইসলাম তাবলিগ ইজতেমার মহতরম সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব, সারা বাংলাদেশ থেকে আগত আহলে হাদিস আন্দোলন ও আহলে হাদিস যুব সংঘের কর্মী ভাই ও বোনেরা, শেষ রজনীতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ আমাদেরকে তাবলিগে ইজতেমায় আসার তৌফিক দান করেছেন। কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ আমাদের দান করেছেন। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ, আরো শুকরিয়া আদা করি সেই মহান আল্লাহ পাকের যিনি একক অদ্বিতীয়, যার কোনো শরীক নেই। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিকদাতাও নেই। সেই মহান আল্লাহ তারই দরবারে আবার শুকরিয়া জ্ঞাপন করি মহব্বতের সঙ্গে, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, যার আদর্শ ছাড়া এ গোটা পৃথিবীর কোন জাতির শান্তি নিরাপত্তা আসতে পারে না। ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে রসুলের আদর্শে আদর্শিত হতে হবে, তাহলেই আমরা ইহকালীন এবং পরকালীন জীবনে মুক্তি পাবো। জোরে বলেন ঠিক কিনা? আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে, তরিকা মানলে কার তরিকা মানব না, অন্য কোন তরিকা মানতে হবে? তরিকা কয়টা? কার তরিকা? রসুলের তরিকা। রসুলের তরিকায় আমরা জীবন গড়ব, রসুলের আদর্শেই আমরা আদর্শিত হব। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, সকলেই পড়ে আমিন। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই একবার পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আমার বিষয়বস্তু হলো কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা ব্যাপক, আর এটা ব্যাপক আলোচনা কোরআনুল কারিমের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন সূরার নাম এসেছে কিয়ামতের উপরে। ভয়াবহ কিয়ামত, কিয়ামত যখন সংগঠিত হবে মানুষ দিক বিদিক ছুটে বেড়াবে। কিয়ামত, কিয়ামতের আলামত, কিয়ামতের ভয়াবহতা বড় কঠিন, বড় কঠিন। সম্মানিত সুধী মণ্ডলী, এই জন্য আল্লাহ নবী এমন কোন সালাত নেই যে সালাতে চারটা দোয়া ব্যতীত সালাম ফিরিয়েছেন।
আর সেই দোয়া হলো চারটা দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, দুই নাম্বার হলো আমিন আযাবিল কবর, তিন নাম্বার হলো আমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, চার নাম্বার হলো আমিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই মাসিহিদ দাজ্জাল হলো কিয়ামতের বড় ভয়াবহতা, বড় কঠিন ফিতনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের মাঝে দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করতেন, সাহাবীরা মনে করতেন যে দাজ্জাল মনে হয় পিছনে আছে না, কোনো জায়গায় লুকিয়ে আছে, এত ভীত সন্ত্রস্ত হয়ে পড়তেন। সেই 1450 বছর আগে দাজ্জাল সম্পর্কে আল্লাহর নবী যখন সাহাবীদেরকে বলতেন, দাজ্জালের ভয়াবহ ফিতনা সম্পর্কে বলতেন, সাহাবীরা মনে করতেন মনে হয় দাজ্জাল কোথাও লুকিয়ে আছে বা বের হয়ে পড়বে, এরকম তারা আশঙ্কা করতেন। কিন্তু এখন সেই ভয়াবহতা আমাদের ভিতরে নাই। নিঃসন্দেহে দাজ্জালের ভয়াবহতা বড় কঠিন। অনেক মানুষ যারা ঈমান এনেছিল তারাও ঈমান হারা হবে, মুশরিক হয়ে মরবে দাজ্জালের ফিতনার কবলে যখন পড়বে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে ঘোষণা করছেন, আমি যেহেতু সময় স্বল্প শর্ট সময়, এই জন্য আমি মূল বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি সূরা ইনফিতরের থেকে আপনাদের শুরুতেই আলোচনা করেছি আর সূরা কিয়ামার চারটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। প্রিয় মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের মধ্যে বলছেন, بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت الله পাক বলেন যেদিন আকাশ বিদীর্ণ করে দেওয়া হবে, আকাশ ছিন্ন ভিন্ন হয়ে জমিনে পড়বে, এই খুঁটিবিহীন নীলিম আকাশ বিশাল পৃথিবী, কোথাও কোনো খুঁটি নেই, এই ইস্তিমার একটা প্যান্ডেল করা হয়েছে, কত শত খুঁটি দেওয়া হয়েছে ঠিক কিনা, হ্যাঁ, আর মহান আল্লাহর এই বিশাল পৃথিবী কোথাও কোনো খুঁটি আছে কি? আছে। এই বিশাল আকাশ 7 স্তরে নির্মাণ করেছেন আল্লাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আহলাদিস আন্দোলনের কর্মী ভাইয়েরা, আকাশের দিকে একবার লক্ষ্য করে দেখুন, আর এই আকাশ আল্লাহ বিদীর্ণ করে দিবেন, এই আকাশ টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে, এ কথাই আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে বলছেন, ইযা সামাউন ফাতারা, এই আকাশকে আল্লাহ বিদীর্ণ করে দিবেন। তাহলে আকাশের ভিতরে যে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি তারকাপুঞ্জ এগুলির পরিণতি কি হবে দেখুন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, আল্লাহ বলেন গ্রহ নক্ষত্রগুলি সব ঝরে পড়বে। গ্রহ নক্ষত্র সম্পর্কে কোরআনে যেভাবে আলোচনা করেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি, এরা এরা যে কত বড় কত বিশাল আমার ভাইয়েরা, তা কল্পনাই করা যাবে না। আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল, প্রতি সেকেন্ডে আলো এই পৃথিবীতে আসতেছে, এর গতি হলো 186,000 মাইল বেগে এই পৃথিবীতে আলোর গতি আসতেছে, বা আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল। একটা গাড়ি চলে ঘন্টায় 120 কিলো, বেশি হলে 30 কিলো, বাংলাদেশে এর বেশি চলে না, প্রতি ঘন্টায় 30 কিলো চললে গাড়ির ভিতরে মানুষ চেল্লাচিল্লি শুরু করবে ঠিক কিনা। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 186,000 মাইল। আকাশে এমন তারকা আছে, গ্রহ নক্ষত্র আছে, যাদের আলো এখনো পৃথিবীতে পড়ে নাই, আসতেছে। সৃষ্টির শুরু থেকেই সেই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কি আমার ভাইয়েরা যেগুলি এই পৃথিবীতে আসতেছে প্রতি সেকেন্ডে 186,000 মাইল বেগে, এটা একবার ভাবুন তো, চিন্তা ভাবনা করুন তো। তাহলে এই গ্রহ নক্ষত্র এগুলি সব আল্লাহ পাক এই পৃথিবীতে ছড়িয়ে দিবেন আমার ভাইয়েরা, এই চন্দ্র সূর্য গ্যালাক্সি মিল্কি সব পৃথিবীতে পড়বে, কত বড় ভয়াবহতা কিয়ামতের দিন। সেজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইযাল
নক্ষত্র সমূহ সব ঝরে পড়বে। অথচ আল্লাহ কোরআনে কারিমে সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, লাশামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ানাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফী ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন, সূর্য নাগাল পেতে পারে না চন্দ্রের, রাত্রি অগ্রে চলে না দিনের, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এরা এরা আপন আপন কক্ষপথে সন্তরণ করে, এদের রুট এদের রাস্তা আল্লাহ আলাদা করে দিয়েছেন আপন আপন কক্ষপথে, এই বিশাল গ্রহ নক্ষত্র এরা চলাফেরা করে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যে এই নক্ষত্র সমূহ সব ঝরে পড়বে এই পৃথিবীতে। তাহলে কেয়ামতের ভয়াবহতা কত ব্যাপক আকারে ধারণ করবে কল্পনাই করা যাচ্ছে না। পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ পাক বলছেন সাগর যেদিন উত্তাল হবে। কেয়ামতের ভয়াবহতা মানে কি? আমার মানে সাগর, গোটা পৃথিবীর সাগরগুলি উত্তাল হবে। শুধু তাই না, এই সাগরের পরিণতি কি হবে জানেন বন্ধুরা আমার? এই সাগরের পরিণত হবে, আল্লাহ পাক বলেন যে সূরা তাকবীরের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। আর এখানে বলা হচ্ছে সূরা ইনফিতরের মধ্যে আমার ভাইয়েরা, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। আর সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকবীরের মধ্যে বলছেন ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, যেদিন সমুদ্রগুলোকে অগ্নিময় করা হবে, সমুদ্রগুলোকে অগ্নিময় করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদ্রের পানি কিভাবে অগ্নিময় করবেন বিজ্ঞান ভিত্তিক একটু আলোচনা করি শুনুন আমার ভাইরা। শতকরা 11.1% হাইড্রোজেন পানি কিভাবে সৃষ্টি হয়, পানি কিভাবে তৈরি হয়? শতকরা 11.1% হাইড্রোজেন এবং 88.1% অক্সিজেন গ্যাস মিলিত হয়ে পানি তৈরি হয়। 88.9% গ্যাস আমার ভাইয়েরা অক্সিজেন গ্যাস মিলিত হয়ে পানি সৃষ্টি হয় কিয়ামতের দিন, যখন আল্লাহর হুকুমে সেই পারস্পরিক মিশ্রণ ও আকর্ষণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের পারস্পরিক আকর্ষণ আমার ভাইয়েরা বিচ্ছিন্ন করে দিবেন আল্লাহ, তখন এই অক্সিজেন হাইড্রোজেনের পরিণতি কি হবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে স্ব অবস্থানে ফিরে যাবে এবং পানি ভরা সমুদ্র গ্যাস ভর্তি আগুনে আগুন পূর্ণ হয়ে যাবে বন্ধুগণ। শুধু তাই না, এবং এসবের এই পানির সৃষ্টির উৎসের সন্ধান দিয়েছেন, এটি কেবল ঠান্ডা পানীয় নয় বরং এটা আসলে দুটি গ্যাসের মিলিত রূপ, দুটি গ্যাসের মিলিত রূপ। কেয়ামতের দিন ভূগর্ভে গ্যাসীয় আগুন এবং ভূগর্ভের সমুদ্রের আগুনে মিলিত হয়ে সমস্ত পৃথিবী জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে, সারখার হয়ে যাবে, একাকার হয়ে যাবে। শুনুন, আজকের আমেরিকা কত বড় শক্তিধর রাষ্ট্র, রাশিয়া ফ্রান্স জাপান এই সমস্ত দেশে যখন আগ্নেয়গিরি হয় আমার ভাইয়েরা, তারা ব্যর্থ হয় সেগুলি থামাতে। কোত্থেকে আসে? ইদানিং পৃথিবীর আমার ভাইয়েরা বড় বড় মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, ভূমধ্য সাগর, বন্ধুরা আমার এই সমস্ত সাগরের তলদেশ, সাগরের তলদেশ গরম হয়ে যাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে। আপনারা ইন্টারনেটে দেখেছেন, আমিও দেখেছি সাগরের মাছগুলি অটোমেটিক ডাঙায় উঠতেছে। আমার ভাইয়েরা পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা সেখানে যে বড় বড় যন্ত্র ফিট করে তারা দেখছে সাগরের তলদেশে আগুন হয়ে যাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে, মাটি ফেটে আগুন বের হচ্ছে, সহজ কথা নয়। তাহলে কেয়ামতের দিন কত ভয়াবহতা আমাদের জীবনে নেমে আসবে একবার কি আমরা চিন্তা করেছি? একবার চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজাল কুবুরু বুসিরাত, আল্লাহ পাক বলেন যেদিন কবর সমূহ মুক্ত করে দেওয়া হবে, স্ব স্ব কবর থেকে মানুষ পাগলের ন্যায় উঠতে থাকবে,
পাগল পাড়া হয়ে যাবে, দিক বিদিক ছোটাছুটি করতে থাকবে, একমাত্র তাদের রবের দিকে প্রত্যাবর্তিত হবে। তাই আল্লাহ সমস্ত কবর সমূহ মুক্ত করে দিবেন, এই কথাই সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ পাক বলেন। আল্লাহ পাক এর পরে বলেন, আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়াখরত, সেদিন মানুষ জানবে তাদের অগ্রে এবং পশ্চাতে কি প্রেরণ করেছে। সেদিন মানুষ জানবে অগ্রে এবং পশ্চাতে তারা কি প্রেরণ করেছে। আমার ভাইরা, যতটুকু ভালো কাজ আপনি করেছেন, যতটুকু মন্দ কাজ করেছেন, তা স্ব আমলনামা ধারীরা দেখতে পাবে। অনুপরিমাণ যদি কোনো পাপের কাজ করে থাকেন সেটাও দেখবেন, অনুপরিমাণ নেকির কাজ করলো সেটাও আমরা দেখতে পাবো স্ব আমলনামা। আমরা দেখবো অগ্রে এবং পশ্চাতে আমরা কি করেছি আর কি নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম,